হাই ফ্রেন্ডস আমি তিশা চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল নেচার বিউটি অ্যান্ড মোড়ে আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকের আমার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা হচ্ছে হিবিসকাশের বর্ষার যত্ন নিয়ে কীভাবে আপনি রেনি সিজনে হিবিশকাসকে যত্ন করবেন মানে জবাকে আপনি যত্ন করবেন জবা গাছকে আপনি ভালো রাখবেন সেই বিষয়ে জবা বিষয়ক অনেক ভিডিও আমি আগেও তৈরি করেছি এবং সেগুলো আমার চ্যানেলে গেলে আপনি আগে দেখতে পাবেন জবার মাটি কিভাবে তৈরি করতে হয় কীভাবে তার কেয়ার করতে হয় জবা সংক্রান্ত অনেক তথ্যই আমি কম বেশি শেয়ার করেছি আজকের বিষয়টা হচ্ছে বর্ষাকালে স্পেশালি বর্ষাকালে কিভাবে আপনি একটা জবা গাছকে সুন্দর স্বাস্থ্যপূর্ণ রাখতে পারেন কিভাবে তার যত্ন করবেন সেই বিষয় দেখুন বন্ধুরা আমার এই জবা গাছটা আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা দিশি জবা গাছই বলা যায় কিন্তু মিনিয়েচার সাইজের পিঙ্ক কালারের জবা ফুল হয় ছোট ছোটো সাইজে পিঙ্ক কালারের জবা ফুল হয় গাছের গ্রোথ কিন্তু খুব ভালো আছে আমি যে বিষয়গুলো আজকে আলোচনা করব সেটা হচ্ছে বর্ষাকালে কী কী আপনারা করবেন আর কি কি করবেন না সেই নিয়ে দেখুন কত সুন্দর একটা পিঙ্ক কালারে জবা ফুল হয়ে রয়েছে ভীষণ সুন্দর দেখতে অনেক কুঁড়ি হয়ে রয়েছে দেখুন চারদিকে প্রচুর কুঁড়ি হয়ে রয়েছে আমার এই গাছটাতে সেগুলো সব ফুটবে প্রথমে এবার আমি আলোচনার বিষয় হচ্ছে ভাবে টপকে আপনি রক্ষা করবেন বর্ষার জল থেকে ফার্স্ট পয়েন্ট হচ্ছে আপনারা টবের মাটিকে এইভাবে কিন্তু একটু একটু করে খুঁড়ে দেবেন দেখুন আমি যেভাবে এরকম একটা যন্ত্র নিচ্ছি আপনারা চাইলে একটা লাঠি এরকম টাইপের কিছু নিতে পারেন বা কাঁটা চামচিয়ে নিয়ে নিতে পারেন সেইটা দিয়ে টবের মাটিকে কিন্তু হালকা হালকা হাতে এইভাবে কিন্তু একটু একটু করে খুঁড়ে দেবেন এইভাবে খুঁড়ার ফলে যে জিনিসটা হবে টবের মাটি লুজ হয়ে যাবে এই দেখুন টবের মাটি এরকমভাবে লুজ হয়ে যাবে তাতে অক্সিজেন চলাচল করবে এবং বর্ষার জল যখন এতে পড়বে তো আরামসে জলটা তলা দিয়ে এইখান দিয়ে তলা দিয়ে বেরিয়ে যাবে ওপরে কিন্তু জলটা জমা হবে না কিন্তু আপনারা যদি মাটি শক্ত হয়ে থাকে ওপরে তাহলে কিন্তু জলটা ওপরে ধরে থাকবে টবের গোড়া নষ্ট হবে এবং গাছ কিন্তু ক্ষতি হবে গাছ এবং মরেও যেতে পারে তো চেষ্টা করবেন সময় মাটিটাকে এরকম ঝুঁত ছুঁড়ে রাখতে এরমভাবে ঝুঁজ ছুঁড়ে রাখতে ঠিক আছে এবার দ্বিতীয় বলি টবের মাটিতে বর্ষাকালে যেহেতু জল থাকে সব সময় তো আলাদা করে কিন্তু আপনারা আর জল দেবেন না আমার মাটিটা দেখুন কীরকম ময়েস রয়েছে এরকম দেখুন ময়েস রয়েছে কিন্তু তো এ দেখুন ময়েস রয়েছে তাই আমি এখন জল দেবো না যখন মাটি সম্পূর্ণ রকমের মানে শুকনো হবে তখনই কিন্তু আপনি এতে জল দেবেন বা আমি তখনই এতে জল দেবো তৃতীয় পয়েন্ট হচ্ছে বর্ষাকালে কিন্তু প্রচণ্ড পরিমাণে আগাছার উপদ্রব হয় ভরে যায় টবের মাটিতে একটু দু তিন দিন না দেখলে কিন্তু আগাছা ভরে যায় আমার টবের মাটিতে এরকম দু চারটে আগাছা হয়ে গেছিলো আমি ফেলে দিয়েছি কিন্তু আপনাদের দেখাও বলে এক জাস্ট একটা রয়ে গেছে আগাছা এই রকম টাইপের ঘাস আগাছা কিন্তু ভরে যায় আপনারা কিন্তু এইগুলোকে একদম জমতে দেবেন না এরকমভাবে তুলে কিন্তু একদম ফেলে দেবেন টবের মাটিতে যেন কোনো রকম আগাছা না থাকে একটু তার জন্যই কিন্তু একটু খোঁড়াইয়ের প্রয়োজন সারাক্ষণ একটু একটুখানি এরকমভাবে টবের আকাছাগুলোকে ফেলে দেবেন আর লক্ষ্য রাখবেন এরকম যেন পুরোনো পাতা পাতা গাছ থেকে যেগুলো পড়ে সেগুলো যেন এখানে না থেকে যায় এখান থেকে কিন্তু ফাঙ্গাস হয় এই পাতাগুলো কিন্তু ভালো পাতা নয় এফেক্টেড পাতা তো এই পাতাগুলো যদি গাছের গোড়ায় থেকে যায় তো এখান থেকে কিন্তু ফাঙ্গাস লাগার আশঙ্কা অনেকাংশেই বেড়ে যায় এরপর হচ্ছে আপনারা যদি টবের তলায় যদি আপনাদের ট্রে থাকে সেই ট্রে কিন্তু বর্ষাকালে অবশ্যই সরিয়ে দেবেন কারণ সেই ট্রেতে কিন্তু বর্ষার জল জমে জমে টবের মাটি কিন্তু ক্ষতি করতে পারে আমি কিন্তু কোনো টবেতে ট্রে রাখা পছন্দ করি না তো আপনারাও কিন্তু ট্রেটা রাখবেন না ট্রেটা সরিয়ে দেবেন এই বর্ষাকালে কিন্তু প্রচণ্ড পরিমাণে গাছেতে বিশেষ করে জবা গাছেতে পোকা পোকামাকড়ের উপদ্রব হয় বিশেষ করে মিলিবাগ বা এরকম টাইপের কালো মাছি নানা ধরনের পোকা পিঁপড়ে এরকম ধরনের কিন্তু পোকার উপদ্রব হয় তো তার জন্য যদি আমার যদিও এই গাছে কোনো পোকা নেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্বাস্থ্যপূর্ণ একটি গাছ কিন্তু যদি আপনাদের কাছে এরকম পোকা লেগে থাকে সাদা মাছি বা মিলি বা কালো মাছি বা পিঁপড়ে এরকম যদি পোকা হয়ে যায় তো আপনারা কিন্তু রেগুলার বেসিসে নিম অয়েল স্প্রে করবেন বা শ্যাম্পু জলে গুলে সেটা স্প্রে করবেন কিভাবে করবেন সেটা আমার পুরনো ভিডিওগুলোতে গেলে দেখতে পাবেন ঠিক আছে তো সেখান থেকে আপনারা প্রসেসটা জেনে নিয়ে কিন্তু আপনারা রেগুলার বেসিসে এই নিম মানে নিম অয়েল গাছে স্প্রে করবেন যদি নিম অয়েল না পান তো কোনো অসুবিধে নেই গাছ থেকে নিম পাতা তুলে সেটাকে জলে ফুটিয়ে সেই যে জলটা হবে সেটাকেই জলে মানে গাছেতে স্প্রে করতে পারেন যেটা কিন্তু খুব ঘরোয়া প্রসেস একটা তো যখন আমার কাছে নিম অয়েল থাকে না লকডা তখন এইটা করে নিই বাগান থেকে নিম পাতা তুলে নিয়ে এসে গরম জলেতে ভালো করে ফুটিয়ে কাঁথটা বার করে নিয়ে সেটাকে একটু পাতলা করে নিয়ে আর পুরো গাছেতে এরকমভাবে আমি একটা স্প্রে করে দিই তাতেও কিন্তু খুব ভালো উপকার পাওয়া যায় তো আপনারাও কিন্তু সেটা করতে পারেন বর্ষাকাল কিন্তু হচ্ছে গাছের কাটিংয়ের আদর্শ সময় তো এই সময় কিন্তু আর জবা গাছ যেহেতু কাটিং খুব পছন্দ করে তো বর্ষাকালে কিন্তু আপনারা গাছকে অবশ্যই কাটিং করবেন আমার এই গাছগুলোতে দেখুন প্রচুর ওপরের দিকে কুঁড়ি ভর্তি হয়ে রয়েছে আর গাছটার বয়সও খুবই অল্প তো আমি এখনই গাছটার কাটিং করব না কিন্তু আপনাদের যদি মনে হয় যে গাছটা অত্যাধিক পুরনো হয়ে গেছে অনেক বেড়ে গেছে তলা দিয়ে অনেক সরু সরু ডাল এরকম টাইপের অনেক সরু সরু ডাল বেরিয়েছে তো আপনারা গাছটাকে ঝোপালো করতে চাইলে একটা সুন্দর আনতে চাইলে গাছগুলোকে এখান থেকে রকমভাবে আপনাদের ইচ্ছা মতো কাটিং করতে পারেন বর্ষাকালে যত গাছ কাটিং করবেন তত কিন্তু ডালপালা ছাড়বে এবং গাছ ঝোপালো হবে গাছে প্রচুর কুঁড়ি আসবে এবং গাছ সুন্দর স্বাস্থ্যবান দেখতে হবে গাছকে সবসময় চেষ্টা করবেন যাতে ফ্লোরে না রাখা যায় একটু গাছকে উঁচুতে রাখবেন দেখুন পেছনে দেখতে পাচ্ছেন আমি এরকম স্ট্যান্ড রয়েছে এরকম স্ট্যান্ডেতে আপনারা গাছ রাখতে পারেন তো আমি রেকমেন্ড করব এরকম স্ট্যান্ডেতেই গাছ রাখা সেটা শুধু জবা গাছ বলে না যে কোনো টাইপের গাছ আপনারা এরকম স্ট্যান্ডে রাখতে পারেন তাতে হয় কি বর্ষার জল গাছের টবেতে লাগবে না গাছের গোড়া নষ্ট করবে না তো আমিও সেই জন্য মানে এই জন্য সমস্ত গাছের ক্ষেত্রে ছাদ বাগানের ক্ষেত্রে আমি এই স্ট্যান্ডগুলো খুব প্রেফার করি আমার খুব ভালো লাগে যাতে এতে টপটা নষ্ট হয় না আমার গাছ অনেক ভালো থাকে এতে গাছের খাবারের কথা বলি এবার যে গাছে বর্ষাকালে কিন্তু বর্ষার জলে বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে তো আলাদা করে খাবার দেওয়ার কিন্তু বর্ষাকালের মধ্যে প্রয়োজন পড়ে না বা আমি বলবো দেবেন না বর্ষার যে জল সেই জল ওকে রাখতে দিন এবং ওকে ওর মতো করে বাড়তি দিন বর্ষার আগে আপনারা একবার খাবার দিয়ে দিতে পারেন সেই খাবার একটা মিক্সার একটা বানিয়ে নেবেন তাতে এক চামচে মানে এটা আমি একটা টবের ক্ষেত্রে বলছি আট ইঞ্চি টবের ক্ষেত্রে বলছি মুঠো আপনারা ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার অথবা পাতা পচা সার নেবেন তার সাথে নিয়ে নেবেন এক চামচে সর্ষের খোল এক চামচে খোল এক চামচে নেবেন তাতে হাড় গুঁড়ো এবং এক চামচে নেবেন তাতে শিমকুচি দিয়ে একটা ভালো একটা মিক্স করে নেবেন সেই মিশ্র সারটা সমস্ত গাছের গুঁড়া এরকমভাবে গাছের গোঁড়াগুলোকে এরকমভাবে খুঁড়ে নিয়ে এরকমভাবে দিয়ে আর ভালো করে জল দিয়ে দেবেন গাছগুলোতে এইটা হচ্ছে বর্ষার আগে খাবারটা দেবেন বর্ষা এসে গেলে কিন্তু এই খাবারটা দেবেন না বর্ষাকালে যদিও খাবার লাগে না তাও প্রিকশন হিসাবে এক্সট্রা আমরা খাবার দিয়ে রাখলাম যেহেতু সবকটে এই জৈব সার তো অতিরিক্ত খাবার দিলে খুব একটা সমস্যা হবে না এগুলো স্লো রিলিজ ফার্টিলাইজার তো ধীরে ধীরে গাছটা আপনার এই খাবারটা গ্রহণ করতে থাকবে এবং গ্রোথটাকে খুব ভালো করবে আমি সবসময় রেকমেন্ড করব জৈব সার ব্যবহার করার কখনোই কেমিক্যাল জাতীয় সার বা রাসায়নিক সার ব্যবহার করবেন না রাসায়নিক সার ব্যবহার করলে কিন্তু গাছ খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে খুব প্রচুর প্রচুর ফুল দেবে বড় বড় ফুল দেবে কিন্তু গাছের লং লাস্টিং হবে না বেশি দিন গাছটা কিন্তু বাঁচবে না বা স্বাস্থ্যবান কিন্তু হবে না আজকে মোটামুটি অনেক কিছু আলোচনা করলাম বর্ষার যত্ন নিয়ে আপনাদের যদি এই ভিডিও আমার ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন কেমন লাগলো প্লিজ জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হন তো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আমার জবা সংক্রান্ত জবাগা সংক্রান্ত অনেক ভিডিও থাকে তো প্লিজ সেই সেই সবগুলো দেখবেন আপনারা আশা করছি অনেক উপকৃত হবেন কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আজকের মতো আসি টাটা বাই বাই